ফুটিছিল পানবজাৰৰ এম জি ৰোডত গ্ৰেনেড আই ডি নে কি ফুটালে পৰেশ বৰুৱাই বিস্ফোৰণৰ 30 ঘণ্টাৰ পিছতো সেইটোকে উলিয়াব পৰা নাই আৰক্ষীয়ে পৰেশ বৰুৱাই দায়িত্ব স্বীকাৰ কৰা বিস্ফোৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছিল এই স্থানতে দুৰ্গা পূজাৰ মাত্ৰ দুদিন পূৰ্বে সংঘটিত এই বিস্ফোৰণৰ ঘটনাক লৈ এতিয়া মূৰৰ কামোৰণি অসম আৰক্ষীৰ নিৰাপত্তা ব্যৱস্থাৰ পৰ্যালোচনাৰে আৰক্ষীৰ বহিছে শীৰ্ষ পৰ্যায়ৰ বৈঠক কিন্তু দুৰ্ভাগ্যজনক কথাটো হ'ল বিস্ফোৰণ সংঘটিত হৈ যোৱা 24 ঘণ্টাৰ পিছতো আৰক্ষীয়ে উলিয়াব পৰা নাই প্ৰকৃততে কিহৰ বিস্ফোৰণ ঘটিছিল হয় প্ৰকৃততে কিহৰ বিস্ফোৰণ ঘটিছিল পানবজাৰত শনিবারে দুপুরিয়া 12 বজার প্রায় দেওবারে দিনের 12 বজা পর্যন্ত পরীক্ষায় করে আছে আরক্ষীয়ে উলুয়া নাই উত্তর কেন ধরনের এক্সপ্লোসিভ কেন ধরনের টাইম সুইচ আসলে এনে ধরনের গোটাই কথাবিল কোনটো কি টাইমারটা কেন আসলে সেই কথাবিল আমি জানিলেহে আসলে একটা নির্ভরযোগ্য ধারণা এটা লব পারিম আর অবশ্যে আরক্ষীর এটা কাম সহজ করে দিলে আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই কোনে সংঘটিত করেছিল এই বিস্ফোরণ এই প্রশ্নের উত্তর বিচারি আরক্ষী হাহাকার করার পূর্বে পরেশ বৰুৱাই কলে আলফা স্বাধীনে সংঘটিত করেছে এই বিস্ফোরণ বিয়াগম আরক্ষী বাহিনীর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাক বুড়া আঙুলি দেখাই গুয়াহাটির মাজমজিয়াত বিস্ফোরণ ঘটালে পরেশ বৰুৱাই হয়তো লাজ লাগিছে আরক্ষীর সেয়া স্বীকার করার পিছতো আরক্ষীয়ে মানি লোব বিচরা নাই পরেশ বৰুৱাৰ দাবি কোনোবা এটা সংগঠন বা কোনোবা ব্যক্তি ডিমান্ড করলে যে এটা হব পারে সেই হিসাবে আমি চোৱা নাই আমি চাইছো সকলবিল মানি লওকেই বা নলওক শনিবারের বিস্ফোরণের পিছতে তৎপর হয়ে পড়েছে কুলধর শইকীয়া নেতৃত্বাধীন অসম আরক্ষী গুৱাহাটীর 3 আরক্ষী জেলার শীর্ষ বিষয়াসকলক লগত লৈ দেওবারে রুদ্ধদ্বার বৈঠকত বহিল আরক্ষী সঞ্চালক প্রধান কুলধর শইকীয়া স্পেশাল ডিজি এসবি গোটেবিলাকে লগ লাগি আমি গোটেই সিকিউরিটিবিলাক আকৌ আমি পর্যালোচনা করলো আর যত যি যেনেকে লাগে আমি তেনেকে বাড়াবর কারণে বা তীব্রতর করার কারণে আমি ব্যবস্থা লৈছো লগতে যোৱাকালির কেসটোর সম্পর্কত কেনেকুৱা ধৰণৰ আমি আগবাঢ়িছোঁ কেনেকুৱা ধৰণৰ ডেভেলপমেণ্ট বা কিমান দূৰ আগবাঢ়িব পাৰিছোঁ এই কথাবিলাকৰ সম্পৰ্কত আমি ব্ৰিফিং চলিলে গোটাঘাট প্ৰতিৰোধত সফল হওক আৰক্ষী কেমেৰা পাৰ্চন তপনৰ সহযোগত মানসজ্যোতি বৰুৱাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট